নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রো কানেকশন জানাই বন্ধুরা আজ মধ্যরাত থেকে ভোলে বাবার কৃপায় এই সাত রাশির দুঃখের দিন শেষ হতে চলেছে কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি সে রাশিগুলির নাম আমি একে একে জানাতে চলেছি তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন মধ্যরাত থেকে ভোলে বাবার কৃপায় যে সাতরাশির নাম আমি এই ভিডিওতে উল্লেখ করতে চলেছি সেই সাঁতরাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আপনাদের দুঃখের দিন শেষ হতে চলেছে আসতে চলেছে সুখের দিন কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি সে রাশিগুলির নাম আমি একে একে জানাতে চলেছি তার আগে ভোলে বাবা অর্থাৎ শিবকে নিয়ে আমি ছোট্ট করে কিছু কথা বলবো যে কথাগুলো আপনাদের শোনা অত্যন্ত জরুরি ভোলে বাবা অর্থাৎ শিব যাকে আমরা মহাদেব বলেও ডাকি জিনার আশীর্বাদে আমাদের জীবন কিন্তু জিরো থেকে হিরো হতে টাইম লাগে না হ্যাঁ বন্ধুরা অর্থাৎ আমরা প্রত্যেকেই অনেকে রয়েছি যারা শিবের ভক্ত এবং যারা অলরেডি শিবের ভক্ত তারা অবশ্যই এই কমেন্টস বক্সে ওং নম শিবায় এই কমেন্টটি করবেন পাশাপাশি এই শিব আমাদের জীবনে যত ধরনের দুঃখ কষ্ট রয়েছে সেই দুঃখ কষ্টকে কিন্তু মোচন করে আর সবচেয়ে মজার বিষয় এটাই যে কালীর পুজো বা আরও অন্যান্য পুজোতে বিধির একটু হলেও প্রবলেম হলে অর্থাৎ যেটা নিয়ম রয়েছে সেই নিয়ম থেকে একটু উনিশ বা কুড়ি হলেই কিন্তু বিভিন্ন রকম প্রবলেম ক্রিয়েট হয় তার জেনারেশনের উপরে কিন্তু মহাদেবের ক্ষেত্রে কিন্তু আলাদা কারণ মহাদেব সকলকে কিন্তু ক্ষমা করেন এবং উনি অল্পতেই সন্তুষ্ট হন যে কারণে আমরা কিন্তু আমাদের যা চাওয়া পাওয়া সেটা কিন্তু মহাদেবের কাছে জানাতে পারি এবং সেখান থেকে কিন্তু আমরা পজিটিভ রেজাল্ট পেতে পারি এবার আসুন আমি আপনাদেরকে সেই সাতটি রাশির নাম পরস্পর উল্লেখ করতে চলেছি যে রাশিগুলি ভোলি বাবার কৃপায় দুঃখের দিন শেষ হতে চলেছে তার আগে যারা অনলাইন আমার কাছে কনসাল্ট করতে চান অর্থাৎ জন্মছক বিচার করাতে চান তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ করতে পারেন একটি কথা মাথায় রাখবেন এটি পেড সার্ভিস ফ্রি সার্ভিস নয় এবং আপনারা মেসেজ করুন সেখানে কি ফিজ রয়েছে এবং কি প্রসিডিওর রয়েছে সমস্তটা জানিয়ে দেওয়া হবে তাহলে আসুন যে নেওয়া যাক কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি যে রাশিগুলি আজ মধ্যরাত থেকে ভোলে বাবার কৃপায় দুঃখের দিন শেষ হতে চলেছে প্রথম যে রাশির কথা আমি বলবো যে রাশিটির নাম না বললেই নয় আশা করি আপনারা গেস করেই ফেলেছেন হ্যাঁ বন্ধুরা সে রাশিটি হচ্ছে বৃষ রাশি আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আজ মধ্যরাত থেকে ভোলে বাবার কৃপায় আপনাদের দুঃখের দিন শেষ হতে চলেছে জীবনযাত্রা মসৃণ হতে চলেছে অর্থাৎ আপনাদের জীবনে নতুন এক আলো ফুটতে চলেছে আজ মধ্যরাতের পর থেকে এই সময় যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তারা বিবাহের জন্য প্রচেষ্টা করতে পারেন এবং আপনারা অবশ্যই মহাদেবের কাছে যান এবং সেখানে আপনারা আপনাদের প্রার্থনা জানান যার দরুন আপনাদের জীবনে দুঃখের দিন শেষ হতে বাধ্য এর পরবর্তী যে দ্বিতীয় রাশির কথা আমি এই ভিডিওতে উল্লেখ করতে চলেছি সে রাশিটি হচ্ছে তুলা রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আজ মধ্যরাত থেকে ভোলে বাবার কৃপায় আপনাদের দুঃখের দিন শেষ হতে চলেছে আসতে চলেছে সুখের দিন এই সময় বিভিন্ন সূত্র থেকে আপনারা অর্থ প্রাপ্তি করতে চলেছেন শুধু তাই নয় যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তারা বিবাহের জন্য প্রচেষ্টা করতে পারেন যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তারা সন্তান লাভ করতে চলেছেন এছাড়াও যাদের আইনি গোলযোগ চলছে সেই আইনি গোলযোগ কিন্তু কাটতে চলেছে বা মিটতে চলেছে এবং আপনারা অবশ্যই মহাদেবের শরণাপন্ন হন এবং সেখানে আপনাদের মনোবাঞ্ছা জানান যার দরুন আপনারা হান্ড্রেড পাবেনই পাবেন এরপরে কথা আমি বলবো হচ্ছে হ্যাঁ বন্ধুরা আপনি যদি কন্যা আজ মধ্যরাত থেকে ভোলে বাবার কৃপায় আপনাদেরও দুঃখের দিন শেষ হতে চলেছে আসতে চলেছে সুখের দিন ভাগ্যের সাপোর্ট এই সময় পেতে চলেছেন যে সমস্ত কাজে বাধাপ্রাপ্ত হচ্ছিলেন সেই সমস্ত কাজে কিন্তু আর বাধাপ্রাপ্ত হবেন না এবং যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তারা বিবাহের জন্য প্রচেষ্টা করতে পারেন পাশাপাশি আপনাদের সন্তান লাভও কিন্তু হতে চলেছে এবং আমি আপনাদেরকে জানিয়ে দিই আপনারা অবশ্যই মহাদেবের স্মরণাপন্ন হন এবং আপনাদের যা মনোবাঞ্ছা রয়েছে সেটা মহাদেবকে জানান যার দরুন আপনারা কিন্তু এর পজিটিভ রেজাল্ট পেতে বাধ্য এরপরে চার নম্বর যে রাশির কথা আমি এই ভিডিওতে উল্লেখ করতে চলেছি সেটি হচ্ছে মকর রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আজ মধ্যরাত থেকে ভোলে বাবার কৃপায় আপনাদের দুঃখের দিন শেষ হতে চলেছে আসতে চলেছে সুখের দিন ভাগ্যের সাপোর্ট এ সময় পেতে চলেছেন না হওয়া কাজ আটকে যাওয়া কাজ হয়ে যেতে চলেছে যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তারা বিবাহের জন্য প্রচেষ্টা করতে পারেন আপনাদের শুভ বিবাহের যোগ কিন্তু সৃষ্টি হয়ে গেছে এবং আমি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই মহাদেবের শরণাপন্ন হন এবং আপনাদের যে মনোবাঞ্ছা রয়েছে সেই মনোবাঞ্ছা আপনারা মহাদেবকে জানান আই এম শিওর আপনাদের কথা মহাদেব শুনতে বাধ্য এর পরবর্তী যে পাঁচ নম্বর রাশির কথা আমি এই ভিডিওতে উল্লেখ করতে চলেছি সে রাশিটি হচ্ছে সিংহ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আজ মধ্যরাত থেকে ভোলে বাবার কৃপায় দুঃখের দিন শেষ হতে চলেছে আসতে চলেছে সুখের দিন ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন আপনারা যার দরুন যে সমস্ত কাজে আপনারা বাধাপ্রাপ্ত হচ্ছিলেন সে সমস্ত কাজে কিন্তু আর বাধাপ্রাপ্ত হবেন না এবং যারা চাকুরি করছেন তাদের চাকুরিতে পদোন্নতি ঘটতে চলেছে এবং দৈনন্দিন রোজগার আপনাদের বৃদ্ধি পেতে চলেছে যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের বিবাহ নিশ্চিত বা স্থির হতে চলেছে তবে আমি আপনাদের জানিয়ে দিই আপনারা অবশ্যই মহাদেবের স্মরণাপন্ন হন এবং আপনাদের মনোবাঞ্ছা জানান যা ধরুন আপনারা এর পজিটিভ রেজাল্ট পেতে বাধ্য এরপরে ছয় নম্বর যে রাশির কথা আমি এই ভিডিওতে উল্লেখ করতে চলেছি সেটি হচ্ছে কুম্ভ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আজ মধ্যরাত থেকে মহাদেবের কৃপায় অর্থাৎ ভোলে বাবার কৃপায় দুঃখের দিন শেষ হতে চলেছে আপনাদের যার দরুন আপনাদের জীবনে নতুন এক সূর্য উদিত হতে চলেছে ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন না হওয়া কাজ আটকে যাওয়া কাজ হয়ে যেতে চলেছে পাশাপাশি এই সময় যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তারা বিবাহের জন্য প্রচেষ্টা করতে পারেন আপনাদের শুভ বিবাহের যোগ সৃষ্টি হয়ে গেছে এর পরবর্তী এবং শেষ যে রাশির কথা আমি এই ভিডিওতে উল্লেখ করতে চলেছি সেটি হচ্ছে রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মেষরাশিটি জাতক বা জাতিকা হন তাহলে আজ মধ্যরাত থেকে ভোলে বাবার কৃপায় আপনাদেরও দুঃখের দিন শেষ হতে চলেছে আসতে চলেছে সুখের দিন এই সময় ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন না হওয়া কাজ আটকে যাওয়া কাজ হয়ে যেতে চলেছে এবং আপনারা সমস্ত কাজে অগ্রসর হতে পারবেন যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের বিবাহ নিশ্চিত বা স্থির হতে চলেছে তো ভিডিওটি এখনকার মতো এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ